সম্মানিত দর্শক মণ্ডলী, অতি চমৎকার ভাবে গান করলেন, কথা বললেন, খুব ভালো লাগলো। আসলে গাউইয়ার যেমন তেমন বুঝিয়া রইল ফাটাফাটি, এখন যেমনই গাই না কেমন বুঝবো কিভাবে সেটাই হলো বড় বিষয়। কথা বললেন, আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে তার জবাব করে আমাকে পুনরায় প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। অবশ্যই দলিল মোতাবেক ওনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। কথা বললেন, বিশাল সুন্দর একটা অ্যাডভাইস দিলেন, একটা চোর দিয়া একেবারে সিটা গাঙ্গি। বাবারে, এমনও মানুষ আছে ঘোরারে দেখলে বলে এটা গাবিন গাই, তাই না? কারণ এটা তো আন্তাজের মার জামাই, এর জন্য ঘোরারে দেখলে গাবিন গাই মনে হয়। তো বিশেষ করে কিচ্ছা পরে হবে, আমাদের মুরুব্বি চাচারা কিচ্ছা তেমন বেশি পছন্দ করে না ভাবে বোঝা যায়, কিন্তু কিচ্ছা না বললে আবার হয় না। তার আগে প্রথম একটু জীবনী হয়ে যাবে, যেহেতু রাসূল পাকের জীবনী, এখান থেকে হাদিস থেকে কিছু কথা হবে, তারপরে একটু আনন্দ দেওয়ার জন্য ছোটখাটো একটা কিচ্ছা হয়ে যাবে। প্রশ্ন করলেন কি, প্রশ্নের জবাবটা দিয়ে ফেলি, কারণ বিষয়টা আবার তো আবার প্রশ্ন করতে হবে, এর জন্য আগেই ঋণ পরিশোধ করে ফেলতেছি। কারণ 10 টাকা ঋণ থাকার, মানে 5 লক্ষ টাকা ঘরে আয় থাকার চাইতে 10 টাকা ঋণ পরিশোধ করা ভালো, এটা হাদিসের কথা, আমার কথা না। যেহেতু প্রশ্ন করছেন, এটা এক ধরনের ঋণ কি বলবো। বললেন, আমার রাসূল পাক দুনিয়াতে যখন জন্ম, মানে আবির্ভাব হলো, আবির্ভাব যখন হলো আমার রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাত আর দিন তারা ঝগড়া শুরু করে দিলেন। কেন? রাত বললো আমার কাছে আমার সময় আসবে, রাতে আসবে, দিন বললো কখনোই না, দিনে আসবে। এমন একটা সময় আসলেন, কোরআনের মধ্যে তার দলিল আছে, এই সময়টার মধ্যে আসাতে দিনও রাগ করতে পারে নাই, রাত্রও রাগ করতে পারে নাই। 570 খ্রিস্টাব্দে 9ই আগস্ট, 12ই রবিউল আউয়াল সোমবার দিন, সুবে সাদি, সকালও না মানে দিনও না রাতও না, সুবে সাদিকের সময় আমার রাসূল পাক এই দুনিয়াতে আবির্ভাব করলেন। মামিনার কুল জুড়ে একটা চাঁদের আলো আসলেন। আশা করি দলিল মোতাবেক ছোট করে জবাব দিলাম। এবং আপনি বললেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ ভাবতো এটা নিশ্চিত বিশ্বনবী। কেন ভাবতেন জানেন? একটা মন্দিরের ঠাকুর ছিল যার নাম ছিল বহিরা পাদ্রী। সেই বহিরা পাদ্রী আগেই তাওরাত জবুর ইঞ্জিলের মধ্যে খবর পেয়ে গেছিলেন আমার রাসূল দুনিয়াতে আসবেন, আগমন করবেন। আমার রাসূলের বাবা আমার রাসূলকে মায়ের গর্ভে রেখে আমার রাসূল জন্ম নেওয়ার 5 মাস আগে দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার পর মামেনা ধারাবাহিক কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পর যারা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করত তাদেরকে আলাদা আর একটা গোত্রের মধ্যে রেখে আরবি ভাষা শেখানো হইতো নিজের ভাষাদের জন্য। বাবারা কষ্ট লাগে আপনাদের? যখন বনি সাইদ গোত্রের মাহালিমার কাছে যখন আমার রাসূলকে দিলেন, আমার রাসূল শিশু, 6 বছর পর্যন্ত মাহালিমা তাকে লালন পালন করে মামেনার কাছে দিলেন। মামেনার কাছে দেওয়ার পর, মামেনার কাছে আসার পর বাবা আব্দুল্লাহর রৌজা, বাবা যে মারা গেছে, বাবা যে দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছেন, তার জন্য মামেনা তাকে নিয়ে গেলেন সেই শাম শহরে। সেখানে নেওয়ার পর বাবার রৌজা জিয়ারত করে আসার পথে আবহাওয়া নামক স্থানে মামেনাও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আমার রাসূল সহায় হয়ে গেলেন দাদা আব্দুল্লাহ,
এবং চাচা আবু তালিবের কাছে আমার রাসূল বড় হইলেন, লালন পালন করলেন। এই আবু তালিব যখন বাণিজ্য করতে যায় তখন আমার রাসূল পিছন পিছন যায় আর বলে, চাচা আমাকে রাইখা যাবেন? চাচা আমাকে কার কাছে রাইখা যাবেন? আমার আব্বা আম্মা কেউ নাই, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। তখন এই আবু তালিব যখন আমার রাসূলকে নিয়ে বাণিজ্য করতে যায়, সেই বহিরা পাদ্রির যে মন্দির সেইখানে যাওয়ার পর বহিরা পাদ্রি মন্দিরের ছাদের উপরে উঠা দেখে আকাশ দিয়ে একটা মেঘের ছায়া একটা কাফেলাকে দিয়ে দিয়ে আসতেছে। যখন এই কাফেলাকে ছায়া দিয়ে আসতেছে মেঘের ছায়া, তখন সেই বহিরা পাদ্রি সেই কিতাব খুলে দেখলেন যে বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবী নিশ্চিত এখানে আছে। এর জন্য ওই যে আকাশের মেঘ, এই মেঘ ছায়া দিয়া দিয়া আমার রাসূলকে আসতেছে। তখন সেই কাফেলাকে দাওয়াত করলো, আবু তালিবের আন্ডারে যে কাফেলা আসছে, এই কাফেলা আমাদের এই মন্দিরে আজকে খাওয়া দাওয়া করবেন। মন্দিরে সকলেই আসলো, আমার রাসূলকে রাইখা গেলেন সেই কাফেলার মধ্যে পাহারাদার হিসাবে। বললেন, বাবা তুমি থাকো, আমাদের অনেক জিনিসপত্র আছে, এগুলা তুমি দেখবা, এগুলা দেখলে একটা নিরাপদে থাকবে। তখন বহিরা পাদ্রি ছাদের উপরে যায় দেখলেন ঘরের মধ্যে সবাই আসছে কিন্তু মেঘের ছায়াটা আসে নাই, আসে নাই বিধাই। ওই বহিরা পাদ্রি আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কাফেলার সবাই কি আসছে? কয় আসছে, কেউ বাকি নাই তো? কয় আমার একটা ভাতিজা আছে, সে বাকি। কই ওই ভাতিজাকে আনেন, ওই ভাতিজার জন্যই তো এত আয়োজন। যখন ওই ভাতিজাকে নিয়ে আসলেন, আমার রাসূলকে নিয়ে আসলেন, রাসূলকে নিয়ে আসার পর ওই মেঘের ছায়া আমার রাসূলের সঙ্গে সঙ্গে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মেঘের ছায়া যখন আসলেন, তখন ওই বহিরা পাদ্রি সেই দলিল খুলে কিতাব খুলে দেখলেন ওই কিতাবের মধ্যে যে বর্ণনা, মোহরে নবুয়া, আমার রাসূল পাকের পিঠ মোবারকের মধ্যে সেই মোহরে নবুয়ত। তখন আবু তালিবকে বললেন, আপনার ব্যবসা করার জন্য অন্য শহরে যাইতে হবে না, এখানেই তাড়াতাড়ি ব্যবসা শেষ করে আপনার ভাতিজাকে বাড়িতে নিয়ে যান, আপনার ভাতিজাকে কাফেররা বেদিনরা ইহুদিরা মেরে ফেলবে, কারণ সে বিশ্বের নবী। এই যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের গুণে আমার রাসূলকে, এবং আমার রাসূল যখন হাঁটতেন যে একটা নম্র ভাবে চলাফেরা করতেন, আমার রাসূল এতটুকুই বলিষ্ঠ ছিলেন, এই হাত মোবারক গুলো হাঁটুর নিচে থাকতেন, এর জন্য আমার রাসূলকে দেখলেই বুঝতেন এটা নিশ্চিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি দলিল মোতাবেক আপনার জবাব দিতে পারলাম। এই যে মা হালিমার কাছ থেকে যখন নিজের মায়ের কাছে আসলো, মাকে বলল, বাবা মা আমাকে আমার বাবার কাছে নিয়ে যান, আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাই। সেই জায়গা থেকে আমি, যেহেতু শিশুকাল থেকে আপনি প্রশ্ন করেছেন, সেই জায়গা থেকে আমি আমার পালাগানের একটি গান রাখতে চাই। আমার দয়ালু নবী মাকে সঙ্গে করি শহরে গেলেন পিতাকে দেখিবা, দয়াল নবী আমার কান্দে জারে যা, দয়াল নবী দয়াল নবী মাকে সঙ্গে করি
পালা গান থেকে রাসূল পাকের জীবনী থেকে একটি গান করার চেষ্টা করলাম। আমার রাসূলের প্রতি যার মহব্বত নাই, রাসূলের পাঞ্জাতনের প্রতি যাদের মহব্বত নাই, কাটটা কাফের দোজকের কীট পাইবে না আমার রাসূলের শাফায়াত। সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি গান করলাম। শ্রীকৃষ্ণের জীবনী থেকে যে প্রশ্ন করেছিলাম, যে প্রশ্ন করেছিলাম আমি অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করেছে, আমি দলিল মোতাবেক পবিত্র কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। এবং শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমি আমার বাজানকে একটি কথা জিজ্ঞাসা করব। আমরা আস্তে বাবারা ভাইরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, ছোট বাচ্চা যখন খেলাধুলা করে, মারামারি করে, কোনো কিছু এলোমেলো জিনিস অনেক সময় রাস্তায় পড়ে থাকে, ধুলাবালি, এই ময়লা আবর্জনা, কাগজ মুখে দিয়া ফেলে না বাবারা? দেয় না? আপনাদের তো এখানে অনেকেই ছোট ভাই আছে, বিয়ে শাদি করে নেয়, অনেকের বাচ্চা আছে, এখানে মুরব্বির আছে, আমার দাদার বয়সী, বাচ্চারা কিন্তু এরকম দুষ্টামি করে, কাগজ টাগজ খায় ফেলে না? তো শ্রীকৃষ্ণ একদিন ছোট সময় শিশু বয়সে মাটি খায় ফেলছিল। মাটি খাওয়ার পরে তার মা দৌড়ায় যায়, মুখের মধ্যে চাপ দিয়ে মাটিটা বাহির করার চেষ্টা করছে। যখন বলছে দেখতো বাবা মুখটা খুলো, বাবা মুখটা খুলো, মুখটা যখন খুলছিল, হা করছিল, হা করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মা এই মুখের ভিতরে কি এক জিনিস দেখে অজ্ঞান হয়ে গেছিল। আমার সন্তান আমি জন্ম দিলাম, সে মাটি খাইছে, তার মুখ দেখা, মুখের ভিতরে কি আছে সেটা দেখা মাটি অজ্ঞান হইতে পারে? কখনোই না। আমার জানার বিষয় থাকবে বাবা, শ্রীকৃষ্ণ এত ছোট থাকা সত্ত্বেও সে মাটি খাইলো, আর সে হা করার পরে তার মা এমন কি ভয়াবহ জিনিস দেখা একদম অজ্ঞান হয়ে গেছে। আপনি এই বিষয়টা একটু সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন, এখানে অনেক দর্শক শ্রোতা আছে, সনাতন ধর্মে অনেকে আছে, আমি আমি চাই ওনার জীবনী থেকে সহি শুদ্ধভাবে এই বিষয়টা আপনি একটু আলোচনা করবেন। আশা রাখছি ছোট্ট করে একটা প্রশ্নই রাখবো, আর বেশি প্রশ্ন রাখবো না, রাত্র অধিক হয়ে গেছে। আপনি একটা গান করলেন, যে একটা করে পালার গান হবে আর একটা করে বিচ্ছেদ গান হবে, বিচ্ছেদ তো সাথেই নিয়ে আসছি বাবা রে, একবার চিন্তা করে দেখেন না বিচ্ছেদটা কই শুরু হয়েছে। বিচ্ছেদ এমন একটা বিষয়, বিচ্ছেদ এমনই একটা জিনিস যে জিনিসটা খুঁজলে ঘর ভারী আর ভালো লাগবে না। কারণ বিচ্ছেদ যদি মূলের ঘরে চিন্তা করেন, তাহলে এই যে গান করলেন জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। এখানে ভালো কথা, জীবন মানেই যন্ত্রণা, আবার এটাও মনে রাখতে হবে জীবন মানেই যুদ্ধ করে চলা। যে ব্যক্তি জীবনকে নিয়ে যুদ্ধ করতে পারছে সেই তো জয়, হার মানলে তো হবে না বাবা, হার মানা যাবে না, হার মানলে তো পুরুষ হইতে পারবেন না, তাইলে তো নারী হয়েই বাঁচতে হবে, হার মানবেন না বাবা, হার মানা যাবে না, কারণ হার তো নারীরা মানবে। আপনি পুরুষ হয়ে যদি নারীর ভূমিকা নিয়ে ফেলেন তাইলে কিভাবে? আমি আনা কাঁদবো, আমার বুক চিরিয়া সবকিছু দেওয়ার পর আমাকে ধমক দেয়, আমি আমার সবকিছু দেওয়ার পরও বন্ধুর মন পাই না, কান্না তো নারীর জন্য। আচ্ছা ঠিক আছে, যেহেতু জীবন মানে যন্ত্রণা অনেক কিছু বললেন, আমার বন্ধুকে পাবার আশে খালি আমি আহাজারি করি, আহাজারি ছাড়া আমার আর কিছু নাই। আব্দুল করিম সাহেবের একটি গান করছি, যদি বন্ধুকে পাওয়া যায়, ষোলো আনা সবকিছু দিলাম, এখন বন্ধু আমার হয়ে গেলে আমি খুশি, আমার আর কিছু বাজার নেই। বন্ধু রে কই পাবো সখি গো, ও সখি আমার, আমার বন্ধু বিনে কভুজ মুরে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মন
জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে উদয় শেষ হবে না। আমার বিপদের শিল্পী যিনি খাদিজা ভান্ডারি, তিনি কি বললেন যে জীবন মানে যুদ্ধ, হেরে গেলে চলবে না। বিষয়টা হলো জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, এটা হেরে যাওয়ার কথা না। যন্ত্রণা এক জিনিস আর হেরে যাওয়াটা আরেক জিনিস, যুদ্ধটাও তো যন্ত্রণার মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, এই যে আসা তারা কইছে বুড়া হইলে যন্ত্রণা থাকে, জন হইলে যন্ত্রণা থাকবো, যন্ত্রণার কাজ করলে তো। জীবন মানেই যন্ত্রণা, হার জিত। জীবন যদি থাকে, জীবন মানেই ধ্বংসের স্তূপে পড়তেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই জায়গায় তোমার যাইতেই হবে, এখানে ধরা খাইতেই হবে। তো জীবন মানে যন্ত্রণা, হেরে যাওয়ার কথা না। জীবন নারী আর পুরুষ নাই, যারই আছে তার যন্ত্রণা আছেই, ভালো মন্দ আছে। এই যে কইলা সাধে সাধে প্রেম করিলাম গো, তোমরা তো সাধে সাধেই করো, তোমরা যেটা করো সাধে সাধেই করো। আর জীবন মানে যন্ত্রণা এটা আরেক জিনিস। যাক, এইবার আমার কাছে প্রশ্ন রাখলে তো সেই প্রশ্ন অনুসারে একটি গান করি। কৃষ্ণ একদিন শিশু বাচ্চারা কি করে, আমরা যেটা বলি বাংলা ভাষায় আখমুর দেয়, আখমুর দিতে গিয়া এই মাটি একটু মুখে দিছিল। মাটি মুখে দেওয়ার পর তার মা দৈব কি বুঝতে পারলো সে সাধারণ মানুষ না, সে অসাধারণ মানুষ। কি করলো মাতা পিতা, তারে দেখা ভক্তি করলো। কি জিনিস দেখে ভক্তি করলো, তার মুখের ভিতরে কি দেখলো, এই যে মাটি খায়া মাটি ফালতে চাইছে তার মা, আর সে অট্ট হাসি মারছে। কৃষ্ণ যে হাসি মারছে, কৃষ্ণের মুখটা ছোট ছবিটার মধ্যে দেখে একটু লাল, কৃষ্ণের মুখের ভিতরটা লাল। তার মানে কি, তার মুখের ভিতর 14টা ভুবনেই ঘুরতেছে, তার মুখের ভিতর 14টা ভুবনেই ঘুরতেছে। এই
साधारण मानुष ना एरा असाधारण मानुष एर आगे एक गान शुरू প্রসন্ন
ने खुशी होया बाल दिलन प्रसन्न होमुनि अति शरद बोले एई कारणे शरद बोले एई कारणे पाइल पुत्र रूपे ते गुणपति गुणकेर नाते लिंगराती गुणपति गुणकेर नाते लिंगराती सहज के पाए ना करे सहज के पाए ना करे पाइले होय कादीते गुणपति गुणकेर नाते लिंगराती गुणपति पूर्व जन्मे छिलो तारा ब्राह्मण ब्राह्मणी नाम छिलो तादेर धरा ध्रणी खाल काटाइतेन सुखीते একদিন অতীত রূপে গেলেন নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভোজন যজমানে গিয়াছে ব্রাহ্মণ কিছুই নাই তার ঘরেতে ব্রাহ্মণী গেলেন ডাল চাইলের কারণ মদি বলে দিতে পারি স্তন দিলে বন্ধন স্তন কাটিয়া বন্ধক দিয়া সেবা করে অতীতে এই যে স্তন কাটিয়া বন্ধক দিল এই কারণে যশোদায় পুত্র রূপে কৃষ্ণকে পাইল এই পুণ্যের ফলে আর কৃষ্ণ যে মাটি মুখে দিয়া হাইসা দেওয়ার পরে মুখের ভিতর কি দেখল মাতা পিতায় দেখল ও এখানে একটা বিষয় রয়ে গেছে কৃষ্ণ যখন আখমুর দিয়া জায়গা তারে উতল করে বাঁধে রাখলো উতল কল বুঝেন তো গাইল তারে গাইলের মধ্যে বাঁধে রাখলো তারে গাইলের মধ্যে বাঁধিয়া রাখলো এটাকে বলা হয় উতলকল সংস্কৃত ভাষায় এই উতলকল বাঁধিয়া রাখলে উতলকল লইয়া একদিন শুচ্ছে তখন তার কৃষ্ণের এক নাম লনি ছুড়া চুরি করে লনি কায়লায় আর এই যে মাটি মুখে দিল মাটি মুখে দেওয়ার পরে দেখলো চোদ্দটা ভুবন তার মুখের ভিতর ঘুরতেছে মায় বুঝতে পারলো সে সাধারণ মানুষ না তিনি গোলকের নাথ গোলকের হরি এই কীর্তি দেখে মাতা পিতায় দৈবকী এবং বসুদেব কৃষ্ণকে ভক্তি দিল আর দেখল কৃষ্ণের জিহ্বার মধ্যে একজন মনি ঋষি একটা পূজা করতেছে তুমি প্রশ্ন করো নাই আমাকে যে পূজাটা কিসের যাক তুমি যদি প্রশ্ন করো তা আমি করব যে কৃষ্ণের জিহ্বার মধ্যে বৈশা পূজা করতেছে এলা খেলা এটার কারণ নাকি পূজা করণের আর জায়গা নাই এলে জিব্বার মধ্যে বইয়া করণ লাগে কিনে যাক এটা আমি পরে বলবো যদি প্রশ্ন করো তো এই কাণ্ড দেখে মাতা পিতা তারে ভক্তি করল আর যিনি জন্ম নিয়েছিলেন দৈবকী এবং বসুদেব ছিল কংসের কারাগৃহে মহামায়া তাদের মিলন ঘটাইল এরপরে এই যে কৃষ্ণের জন্ম হইল এখানে কিন্তু কৃষ্ণের জন্ম হয় নাই স্বয়ং নারায়ণের জন্ম হইছে নারায়ণের জন্ম হইলে পরে নন্দালয়ে যখন যে সুদার বাড়িতে লইয়া যায় বসুদেব বিরজা নদী পড়ল সামনে উনি ভাবতে লাগলেন কি করে নদী পাড়ি দিব মহামায়া শ্রীকালনি হয়ে যখন নদী পাড়ি দিল তখন ভাবলো শ্রীকালনি যদি পাড়ি দেয় তা আমি কেন পাড়িতে পারবো না এই নারায়ণকে নিয়ে যখন বিরজা নদীতে নামলো ছিল চারটি হাত শঙ্খ চক্র গদা পদ্ম কুলতাকে যখন ভরেছে অনেকক্ষণ ভরে কুজ্জা পাইছে পায়া দেহে দুই হাত শঙ্খ আর চক্র নাই শুধু গদা আর পদ্ম এই দুই হতলা মানে যিনি গুলকের হরি এরা গুলকে চলে গেছে আর নীলাকারী রাধা মুরারি কৃষ্ণকান্তকে রাইকা গেছে নীলাকরণের জন্য এই তোমার প্রশ্নের মোলামন এই ছিল তোমার প্রশ্ন উত্তর দিলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কেউ দেখলেই বুঝতে পারতেন উনি বিশ্ব নবী এটা কি দেইকা ওনার ছিল অজানু লম্বিত বাহু মানে হাঁটুর নিচে রাসূল দাঁড়াইলে
হাঁটুর নিচে ওনার এই কবজি পর্যন্ত পড়ত হাঁটুর নিচে। এটাকে বলা হয় আরবী ভাষায় অজানু লম্বিত বাহু। এটা কুরাইশ বংশের একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর কারো ছিল না। সুন্দর উত্তর দিয়েছে। এইবার তোমার কাছে আমার আরেকটা বিষয়, পৃথিবীর সমস্ত মানুষের একটা বিষয় আছে কিন্তু রাসূলের কাছে এই বিষয়টা নাই। রাসূলকে দেখলেই বোঝা যায় যে রাসূলের মধ্যে এই জিনিসটা নাই। সব পৃথিবীর সব মানুষের আছে, রাসূলের কাছে নাই, এই জিনিসটা কি? এই একটা কথা আমি বেশি বড় প্রশ্ন করে লাভ নেই, যেহেতু বেটি আমার শ্বশুরই লাগে। একটু আড্ডু করলেই তো ভালো নাকি? বেশি করোনা থেকে যদি একটু আড্ডু বুঝো তো যাই হোক। যেহেতু আমার এলাকায় গান, গানের পালাটা একটু বেশি হোক, এটা আমিও চাই। এবার বেরি গান গাইছে সাধে সাধে প্রেম করিলাম, আমার তো এটার উত্তরটা দেওয়া লাগে পুরুষ হয়ে। প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুই আমারে আপন করে নিলে না, না নিলে না, তুমি জানো আরে বন্ধু তুমি মোর জীবনের সাধনা, জানো না রে বন্ধু ও বন্ধু রে তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুনদুল পূর্ণিমায় মিষ্টি মৃদু হাওয়ায় ফুলবনে ভুলের কলি আলপনা, ফাল্গুনদুল পূর্ণিমায় মিষ্টি মৃদু হাওয়ায় ফুলবনে ফুলের কলি কল্পনা, প্রিয়সী তোমার সাথে মধুর মাধবীরাতে, প্রিয়সী তোমার সাথে মধুর মাধবীরাতে করেছিলাম কত ঋষি যাসনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় ও প্রিয় রে তুমি মোর জীবনে সাধনা। ওরে যেদিন তুমি ছাইরা গেলে সে আগুন হৃদয়ে জ্বলে, একদিন আমার এসে দেখলে না, যেদিন তুমি ছাইরা গেলে সে আগুন হৃদয়ে জ্বলে, একদিন আমার এসে দেখলে না, পাইতাম যদি দয়া করে
পুরে কত বন জঙ্গল আমার মন পুরাটা বুঝি বাহানা দাবানল পুরে কত বন জঙ্গল আমার মন পুরাটা বুঝি বাহানা কত প্রেমিকের অন্তরালে বিনা কষ্টের আগুন জ্বলে কত প্রেমিক মানুষের অন্তরালে বিনা কষ্টের আগুন জ্বলে জল দিলে পরে দ্বিগুণ নিভে না নিভে না জান না রে প্রিয় প্রিয় রে তুমি মোর জীবনে সাধনা জন্ম জননে এতিয়াজ মরুদ ভ্রমে কোথাও খুঁজে তোরে পাইলাম না জন্ম জননে এতিয়াজ মরুদ ভ্রমে কোথাও খুঁজে তোরে পাইলাম না কোথায় বলে নিত্য চুর আনবে নিজে
হ্যালো, যাই হোক সম্মানিত দর্শক মণ্ডলী, রাত্র অধিক হয়ে যাচ্ছে, ঠান্ডার বাতাস আসছে, মানে প্রচুর কুয়াশা। গতকালকেও প্রোগ্রাম করেছি আমরা, 12টার পর থেকে মানে আমার এই পাশের লোকগুলো দেখা যায়নি, এত কুয়াশা ছিল গতকালকে রাত্রে। যদিও ঠান্ডার তাপমাত্রা কম ছিল কিন্তু কুয়াশা প্রচুর ছিল। তো আজকেও অনেক ভালো লাগছে, একটু বাতাস আসতেছে, একটু গরমের মধ্যে বাতাস লাগে, পালা গান করলে তো শরীর এমনিও গরম হয়ে যায়। গান করলেন, কথা বললেন, উত্তর দিলেন অনেক সুন্দর। বাবারে সালাম সরকার তো এই জন্যই, একটা জিজ্ঞাসা করলে 10টা বলবে, এর জন্যই সালাম সরকার। কিন্তু এরকম কিপটামি করা কিন্তু আপনার উচিত হয়নি। আপনি একজন গুণী শিল্পী, বিশ্ব ব্রহ্মাণ্ড 14টা ভুবন এই মুখের মধ্যে দেখলো, কোন দেবতা বৈশা এখানে পূজা করতেছে সেটা আপনি বললেন না, ঠকানোটা কিন্তু ঠিক হয় নাই বাবা। একটা জিজ্ঞাসা করলে 10টা বলবেন, তাইলেই তো আপনি বাজান, নাইলে তো অন্য কিছুই ভালো ছিল। বাপেই তো বেশি বেশি বোঝায় সন্তানদেরকে, আসলে এগুলো ঠিক না, একদমই ঠিক না। বললেন আমার রাসূলের সবই ছিল, একটা জিনিস ছিল না, এই পৃথিবীতে সবারই আছে, কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জিনিসটা নাই। এটা কি আমার রাসূলের নাই? আপনি যেভাবে বোঝাইলেন রাসূলের এই জিনিসটা নাই, এটা কি? এতে কমতি পড়ে নাই, এখানে মূলের ঘরে খুব জায়গাটা মজবুত, তো তার জন্য নাই। কারণ আমরা এই যে দেখেন বেহালাটা ধরছি, এখানে আলোটা বেশি দিলে এখানে একটা ছায়া পড়বে, পড়বে না বাবারা? আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। লালন সাইজির একটি গান করে নেই, তারপরে এই গানের মধ্যেও মীমাংসা আছে, পরে কিছু কথা অবশ্যই বলবো। তারি মায়া
যাই হোক, আশা করি আমার প্রশ্নের জবাব গানই হয়ে গেছে। এখন বিষয় হলো, গান করেছিলেন জীবন মানেই যন্ত্রণা, আমি বলেছিলাম জীবন মানেই যুদ্ধ। হ্যাঁ, যন্ত্রণা আর যুদ্ধ আরেক বিষয়। যন্ত্রণা হইলো কেউ জোর করে দিতেছে, আর যুদ্ধ হলো আমি ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য। বিষয় কিন্তু দুইটা দুই রকম। এখন গান করেছিলাম আমি কি বন্ধুরে কই বাবু সখী গো সখী, আমারে বলো না, আমার বন্ধু বিনে অবুঝ মনে বুঝাইলে বুঝে না, সাধে সাধে ঠেকসি ফান্দে গো তারে দিয়া শুলন। আমার বাজান কই তোমরা তো প্রেম সাধে সাধেই দাও বাজান রে। আপনি এখন যে গান করলেন, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, আপনি যখন বলেন আমি আপনার সাধনা তখন ইচ্ছা করে জোর কইরা প্রেম দিয়া লাই, কারণ আপনি যে আমাকে সাধনা ভাবেন, আপনি যখন আমাকে সাধনা ভাববেন তখন আমার প্রেম না থাকলেও জোর করে দিয়ে দিতে ইচ্ছা হয়। কারণ একজন ব্যক্তি যদি আমাকে সাধন ভজন করে তাহলে আমি প্রেম দিতাম না আমার মায়ও দিত। বিষয়টা কি, কারণ সে আমাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, আমার তার ধ্যান খেল সাধনা সকল কিছুই আমি, তাহলে আমি তাকে সাইদা প্রেম দিব না প্রেম দিব কেটা বাজান। গান গাইলেন আপনি এই যে সাইদা সাইদা প্রেম নেই, এই কারণে আমি যে সাধনা, প্রেম যে সাধনা, বন্ধু যে সাধনা, আমাকে সাধনা ভাবে বিদায় আমি জোর কইরা প্রেম বিলায় বিলায় বেড়াই, কারণ আমাকে তো সাধন বুঝে, আমাকে তো সে বুঝতে চায়, আমাকে তো বুঝে, এর জন্য প্রেম জোর করে দিতে চাই, না নিলেও জোর করে দিব, নিবা না কেন, নিতে হবে। মানুষের অধিকার কিন্তু থাকে না, জায়গাও থাকে না, জায়গা জোর করে দখল করে নিতে হয়, সবকিছু জোরের উপরে, জোর সারা দুনিয়াতে কিছুই হয় না। এখানে ভক্ত যদি মুর্শিদের কাছে বারে বারে পায়রবি না করে, মুর্শিদকে যদি বারে বারে না খোঁচায় কিছুই দিবে না, দয়ালের পিছন পিছন ঘুরতে হইব। বাজান বাজান ওইটা জানি কি, বাজান ওইটা জানি কি, বাজানের পিছেই থাকা লাগবো, তাইলে না বাজান কিছু দিব, আদাই কইরা নিতে হয়। আপনি সাধন ভাবেন বিধাই তো আমি যাই সা প্রেম দেই। এখন এত কিছু দেওয়ার পরও যদি দোষারোপ করেন যে সাইদাই প্রেম দেই, ছোট ভাবে দেখেন, তাইলে তো ভাই বাবা মনের ভিতরে সহ্য হয় না, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো যাক, উকিল মুন্সী সাহেবের একটি গান করব, এই গানটি আমার খুব পছন্দের একটি গান। উকিল মুন্সী সাহেব, আপনাদের এই ভাটি এলাকার মানুষ, খালিয়াজুরির দিকে ওনার বাড়ি বোয়ালি। তো বিশেষ করে উকিল মুন্সী সাহেব কিন্তু মসজিদের একজন ইমাম ছিলেন, ইমামতি করেছেন অনেকদিন। আজকে পালা গান কি বাবা শেষ করে দিব না, একটা প্রশ্ন করে ফেলি, কমিটির তরফ থেকে পালা গান বন্ধ করে দিতে বলছে বাজান, কি করবো, পালা গান বন্ধ থাকবে? আমি বলেছিলাম ওনাদের কাছে যে আমার প্রশ্নের জবাবটা দিয়ে নেই, তারপর থেকে বন্ধ থাকলে থাকবে। আচ্ছা, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তো উকিল মুন্সী সাহেবের একটি গান করছে।